হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিমস ওয়ে অফ লার্নিং আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা ট্যাট টু এবং এসটিডি টি সিলেবাসের হিস্ট্রি থেকে দ্য ন্যাশনাল মুভমেন্ট তো গান্ধিয়ান এরা তো আমরা জাতীয় আন্দোলনে গান্ধীজির যে ভূমিকা ছিল তো সেটা সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে দিয়ে তো গতকালকে ভিডিওতে আমরা জেনেছিলাম গান্ধীর জন্ম থেকে শুরু করে তা যে দক্ষিণ আফ্রিকা যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছিল বা যে আঞ্চলিক আন্দোলনগুলো ছিল ভারতের যে আর চম্পারণ সত্যাগ্রহ বলো সেগুলো আর জাতীয় আন্দোলনের মধ্যে আমরা রাউলার সত্যাগ্রহ কিলাবত আন্দোলন সম্পর্কে ডিটেলসলি জেনেছিলাম গতকালকের ভিডিওতে পার্ট ওয়ানের মধ্যে তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা প্রথমে সেই ভিডিওটা যদি দেখে না দেখো তাহলে প্রথমে সেটা দেখবে তারপরে এই সেকেন্ড পার্টটাকে দেখবে তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে খুবই ইজি হবে হ্যাঁ তো আমি তারপরও প্রথম পার্টের একটা সংক্ষেপে কিছু একটা ডিসকাস করে দিচ্ছি প্রথমে দুই মিনিটের মধ্যে তারপরে আমরা এই পার্টটা নিয়ে বিস্তারিত জেনে নেব তারপর বার থেকে তো আমরা দেখেছিলাম গান্ধীজি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেছিল গুজরাটের যে পুরন্দর একটি গ্রাম ছিল সেখানে জন্মগ্রহণ করেন তারপর তিনি দক্ষিণ আফ্রিকা চলে যান তো দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন তিনি যে মুম্বাই বন্দর ছিল ভারতের সেখানে উপস্থিত হন এসে তারপরে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর সাথে দেখা করেছিলেন তারপরে ষোলো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিনি সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেন তারপরে তিনি কি করেন তিনি ভারতের মধ্যে তার জনপ্রিয়তা প্রথমে ছিল না তারপরে তিনি বিভিন্ন আন্দোলন যে ছোটো যে প্রথম তিনটি আন্দোলন করেছিল যেমন চম্পারণ সত্যাগ্রহ বা যে কৈলা সত্যাগ্রহ বা আমাদের শ্রমিকদের যে ধর্মঘট বা মিল শ্রমিকদের তো সেই আন্দোলনগুলোর মধ্যে দিয়ে তিনি জাতীয় আন্দোলনে তার যে পরিচিতি তিনি লাভ করেন তারপরে তিনি যে জাতীয় আন্দোলনের মধ্যে যে সত্যাগ্রহ ছিল সরি রাওলার সত্যাগ্রহ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যেটা হয়েছিল তো সেটা তিনি প্রথম ছিল সেই আন্দোলনের মধ্যে তিনি ভারতের রাজনীতিতে যুক্ত হন জাতীয় আন্দোলনে তারপরে খিলাফত আন্দোলন হয়েছিল হয়েছিল মুসলমানদের তো সেখানে গান্ধীজি সেটাকে সমর্থন করেছিল তারপরে গান্ধীজি কী করেন তিনি এই খিলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনকে যুক্ত করে দেন তিনি বুঝতে পেরেছিলেন যে যদি অসহযোগ খিলাফতটা ছিল মুসলমানদের মুসলিমদের একটি আন্দোলন ছিল যে তুরস্কের যে খলিফা ছিল যে তুরস্কের ধর্মগুরু তার উপর যে ব্রিটিশদের যে আক্রমণ বা অত্যাচার ছিল সেটার উপরে ইংরেজরা ভারতবর্ষের যে ভারতবর্ষের যারা ইংরেজ ছিল তাদের উপর মুসলিমদের একটি আন্দোলন ছিল তো গান্ধীজি সেখানে সমর্থন করেছিল কারণ তিনি বুঝতে পেরেছেন যদি তিনি মুসলমানদের এই আন্দোলন সমর্থন করেন তাহলে হিন্দু মুসলিম দুজনেই গান্ধীজির ডাকা কোনো আন্দোলনে যুক্ত হয়ে যাবেন তাই তিনি গান্ধীজি শেষ পর্যন্ত তিনি এই খিলাফত আন্দোলনের সাথে অসহ আন্দোলনকে যুক্ত করে দেন তো আমরা এতটুকু পর্যন্ত জেনেছিলাম সেই ভিডিওটার মধ্যে তোমরা ভিডিওটা দেখে নেবে সেখানে আমি ডিটেলসলি ডিসকাস করেছি আমি তোকে সংক্ষেপে তোমাকে বলে দিয়েছি এখানে তো সেটা দেখে নেবে আর নোট করে নেবে ঠিক আছে তো ফলে আমরা আজকের যে প্রথম পার্টটা অসহযোগ আন্দোলন যে উনিশশো বিশ খ্রিস্টাব্দে জুন মাসে গান্ধীজির পরামর্শে সর্বভারতীয় খিলাপদ কমিটি অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন খুব ইম্পর্ট্যান্ট তাহলে কবে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল উনিশশো বিশ খ্রিস্টাব্দের জুন মাসে তো যে অসহযোগ যে আন্দোলনের কর্মসূচি সেটা গ্রহণ করেছিল ঘোষণা করেন খিলাপদ কমিটি এই আন্দোলনের মধ্যে দিয়ে ভারতের জাতীয় কংগ্রেসের দীর্ঘ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক বিক্ষাবি বৃত্তি বা আবেদন নিবেদনের নীতি ত্যাগ করে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম করেন অর্থাৎ এ অসুযোগ আন্দোলনের আগে অবধি যে ভারতবর্ষের যে আন্দোলনগুলো ছিল সেখানে ব্রিটিশদের মানে উপর আবেদন নিবেদনের মধ্যে দিয়ে সেগুলো স্বাধীনতা অর্জনের চেষ্টা করেছিল কিন্তু অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সে যে রাজনীতি ভিক্ষাবৃত্তি সেগুলো ত্যাগ করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে মানুষ বা জনগণ সংগ্রামে লিপ্ত হয়ে যান ঠিক আছে তো দেখে নাও এই আন্দোলন ছিল সর্বভারতীয় গণ আন্দোলন অর্থাৎ এটি এই আন্দোলনে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ অংশগ্রহণ করেছিল এই আন্দোলনের লক্ষ্য ছিল স্বরাজ অর্থাৎ স্বাধীনতা অর্জন করা হুম মানে ভারতবর্ষের যে ব্রিটিশরা যে ভারতবর্ষের যে উপর যে অত্যাচার করছিল জনসংখ্যার উপর বা জনসাধারণের উপর বা ভারতকে যে শাসন করছিল তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলনে বিভিন্ন অংশের লোক অংশগ্রহণ করেছিল তারপর দেখে নাও নাগপুর অধিবেশনে অসুযোগ আন্দোলনের প্রস্তাব অনুমোদন তাহলে অসুযোগ আন্দোলনের প্রস্তাব অনুমোদন হয়েছিল নাগপুর অধিবেশনে উনিশশো বিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নাগপুরে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে খুবই ইম্পর্টেন্ট তাহলে নাগপুরে জাতীয় কংগ্রেসের অধিবেশন প্রথম কখন বসেছিল উনিশশো বিশ খ্রিস্টাব্দে সরি ডিসেম্বর মাসে হ্যাঁ তো এই অধিবেশনে চিত্তরঞ্জন দাস স্বরাজ ও অহিংসার অসহযোগের প্রস্তাব পেশ করেন খুবই ইম্পর্টেন্ট তো তাহলে মরাক তোমরা এই নাগপুরের যে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল তো সেখানে চিত্তরঞ্জন দাস এই স্বরাজ ও অসহযোগের প্রস্তাব পেশ করেন লাল রাজপত রায় ও মতিলাল নেহেরু উক্ত প্রস্তাব সমর্থন করেন এই দুজন নেতা ছিল তারা এই প্রস্তাবটাকে সমর্থন করেছিলেন জাতীয় কংগ্রেস কর্তৃক গান্ধীজির খিলাফত অসহযোগ যৌথ আন্দোলনের পরিকল্পনা অনুমোদন লাভ করে অর্থাৎ তখন খিলাপতের সাথে অসহযোগ আন্দোলনটাকে যুক্ত করে দেওয়ার যে একটা পরিকল্পনা ছিল তো সেটা অনুমোদন দিয়েছিল এ নাগপুরে যে অধিবেশনটা হয়েছিলো সেখানে ঠিক আছে তবে দেখে নাও ওই অসহযোগ যে যে আন্দোলনটা অসহযোগ আন্দোলনের লক্ষ্য ও আদর্শ কী ছিল কংগ্রেসের নাগপুর অধিবেশনে তিনটি লক্ষ্য স্থির হয়েছিল এই অসহযোগ আন্দোলনের যে প্রস্তাবটা গৃহীত হয়েছিল তো সেখানে তিনটি লক্ষ্য স্থির হয়েছিল প্রথমটা ছিল জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের সুবিচার অর্থাৎ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল যে জালিওয়ান ওলাবাগে হত্যাকাণ্ড হয়েছিল তো সেই হত্যাকাণ্ডের সুবিচার একটা ছিল লক্ষ্য খিলাফত সমস্যার সমাধান করা অর্থাৎ যে খিলাফত অর্থাৎ যারা মুসলমান ছিল তারা যেমন খলিপার বিরুদ্ধে যারা ইংরেজ ইংরেজরা ইংরেজরা যে অবিচার করছিল খিলা খলিপার বিরুদ্ধে তো তার বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে মুসলিমরা আন্দোলন করছিল তো তাদের মুসলমানদের যে সুবিচার সেটা পাওয়ার জন্য স্বরাজ অর্জন অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য এই তিনটি ছিল প্রধান লক্ষ্য এই অসুযোগ আন্দোলনের তো এই আন্দোলনের প্রধান আদর্শ ছিল অহিংসা নীতি কারণ গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী তিনি এই আন্দোলনটাকে অহিংসার মধ্যে দিয়ে অর্জন করতে চেয়েছিলেন যে স্বাধীনতা টাকা ভারতবর্ষ স্বাধীনতা ঠিক আছে দেখে নাও গান্ধীজি বলেছেন ইউ ক্যান গেইন স্বরাজ ইন দ্য কোর্স অফ ইয়ার ভারতবাসী এক বছরের মধ্যে স্বরাজ অর্জন করবে এই কথাটি গান্ধীজি বলেছেন খুবই ইম্পর্ট্যান্ট তাহলে প্রশ্ন আসতে পারে ইউ ক্যান গেইন স্বরাজ ইন দ্য কোর্স অফ ইয়ার বা ভারতবাসী এক বছরের মধ্যে স্বরাজ অর্জন করবে তিনি কাজ ছিল মহাত্মা গান্ধীর দেখো বিপিন চন্দ্র পাল গান্ধীজির এক বছরের স্বরাজ এনে দেওয়ার প্রতিশ্রুতির মধ্যে ম্যাজিক দেখলেও লজিক দেখতে পানি খুবই ইম্পর্টেন্ট তাহলে কার কে গান্ধীজির এক বছরের স্বরাজ এনে দেওয়ার প্রতিশ্রুতির মধ্যে ম্যাজিক দেখলেও কোনো লজিক দেখতে পাননি বিপিন চন্দ্র পাল খুবই ইম্পর্টেন্ট তোমরা এই পয়েন্টগুলোকে নোট ডাউন করে রাখো খুবই ইম্পর্ট্যান্ট এই যে পয়েন্টগুলো আছে তোমরা দেখবে সব পাবে অনেকগুলো আমি রেখেছি সুভাষচন্দ্র বসু নিকট গান্ধীজির এই প্রতিশ্রুতি ছিল শিশু সুলভ কল্পনা মাত্র কেন গান্ধীজি বলেছিলেন এক বছরের মধ্যে ভারতকে স্বাধীনতা এনে দেবে বা স্বরাজ এনে দেবেন তো সেটা ছিল একটি শিশু সুলভ কল্পনামাত্র সুভাষচন্দ্র বসুর কাছ কাছে তারপর দেখে নাও এই যে অসহযোগ আন্দোলনটা রয়েছে তো এই আন্দোলনের কর্মসূচি কী ছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনের কর্মসূচির দুটি দিক ছিল একটি ছিল ইতিবাচক কর্মসূচি আরেকটি ছিল নেতিবাচক কর্মসূচি তো নেতিবাচক কর্মসূচিগুলোর মধ্যে কী কী রয়েছে সেটা দেখে নাও নেতিবাচক কর্মসূচির মধ্যে ছিল সরকারি চাকুরি আইন আদালত বর্জন সরকারি স্কুল কলেজ বর্জন সরকারি খেতাব বর্জন অর্থাৎ যে ব্রিটিশ সরকারের অধীনে যারা চাকুরি করতেন বা যে আদালত বা আইন ছিল তো সেগুলোকে বর্জন করা বা সরকারি যে স্কুলগুলো ছিল ব্রিটিশ সরকার পরিচালিত সেই কলেজ স্কুল সেগুলোকে বর্জন করা বা সরকারি খেতাব যেগুলো ব্রিটিশ সরকার দিয়েছিল যেমন গান্ধীজি যেমন যে কাজারি হিন্দ যে উপাধিটা ছিল তার যেটা ব্রিটিশ সরকার তাকে দিয়েছিল তিনি কিন্তু সেটাও কিন্তু বর্জন করে দিয়েছিলেন এই অসহযোগ আন্দোলনের শুরুর আগে ঠিক আছে তো ইতিবাচক কর্মসূচির মধ্যে আছে জাতীয় স্কুল কলেজ স্থাপন অর্থাৎ ভারতবাসীরা নিজেরাই তৈরি করবে স্কুল কলেজ অস্পৃশ্যতা পরিহার অর্থাৎ যে হিন্দু মুসলিম বা বিভিন্ন জাতপাতের মধ্যে যে অস্পৃশ্যতা রয়েছে সেগুলো পরিহার করা দেশ বা দেশীয় শিল্পের প্রসার ঘটানো অর্থাৎ ভারতবর্ষের দেশীয় যে শিল্প রয়েছে স্মুতি বস্ত্র শিল্প মনে করো তো সেগুলোর প্রসার ঘটানো হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এই হিন্দু মুসলমানদের যে মধ্যে যে ভেদাভেদ সেটা যাতে না হয় বা যাতে সুদৃঢ় করা যায় করণ করা যায় সেটার উপর গুরুত্ব দিয়েছিল ইতিবাচক কর্মসূচির মধ্যে ঠিক আছে আর নেতিবাচক কর্মসূচি হলো ব্রিটিশ সরকারের যে সকল পরিচিত বা ইনস্টিটিউশন বলো বা বিভিন্ন খেতাব বলো বা বিভিন্ন কলেজ স্কুল সেগুলোকে বর্জন করা তারপর দেখে নাও এই যে অসহযোগ আন্দোলনটা তো সেটা প্রত্যাহার হয়েছিল কেন প্রত্যাহার হয়েছিল সেটা দেখে নাও চোরি চোরা ঘটনা একটা ঘটনা হয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটনা বিখ্যাত ঘটনা তোমরা এটা মনে রাখবে এই চৌড়িচোরা ঘটনায় ছিল অসহযোগ আন্দোলন মানে প্রত্যাহারের একটি অন্যতম কারণ তো কি হয়েছিল দেখে নাও উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা অর্থাৎ উত্তরপ্রদেশের একটি জেলা ছিল গোরক্ষপুর তো সেখানে ভগবান তাহিন নামে এক স্বেচ্ছাসেবী ব্রিটিশ পুলিশের হাতে নির্যাতিত হলে সেখানকার জনতা চৌড়িচোরা থানায় অগ্নিসংযোগ করে বাইশজন পুলিশকে পুড়িয়ে মারে অর্থাৎ সেখানে যে উত্তরপ্রদেশের গোরখপুর জেলা ছিল তো সেখানে একজন স্বেচ্ছাসেবী ছিল যার নাম ছিল ভগবান তাহিদ তো তাকে ব্রিটিশ পুলিশ নির্যাতিত করেছিল তো এর ফলে সেখানকার যারা জনতা ছিল তারা চৌরিচুড়া থানায় অগ্নিসংযোগ করে বাইশজন পুলিশকে পুরী মারে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি তো গান্ধীজির এই গঠনে খুবই মর্মাহত হন কারণ গান্ধীজি ছিলেন অহিংসার পুজনে তিনি চেয়েছিলেন অহিংসার মধ্যে দিয়ে এই আন্দোলনটাকে চালিয়ে যেতে কিন্তু সেখানে সহিংসার পথ ধারণ করেছিল যেহেতু এখানে অনেকজন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল তো তিনি বলেন যে অসহযোগ আন্দোলন অহিংসার পথ ছেড়ে সহিংসার পথ ধরেছে তাই তিনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পনেরোই ফেব্রুয়ারি এই আন্দোলন প্রত্যাহার করেন দেখো এই তারিখটা কিন্তু আমি টোয়েন্টি ফাইভও পেয়েছি তো কোনটা অ্যাকুরেট আমি বুঝতে পারছি না তো তোমরা তারপর দেখে নেবে এই যে তারিখটা পনেরোই ফেব্রুয়ারি হবে না পঁচিশে ফেব্রুয়ারি হবে এটা ঠিক আছে আমার মধ্যে একটু কনফিউশন আছে এর মধ্যে তোমরা একটু দেখে নেবে আর আমাকে যদি পারো একটু কমেন্টে জানিয়ে দেবে এটা আমার মধ্যে ডাউট রয়ে গেছে এ তারিখটা হুম সনটা ঠিক আছে তারিখটা তাহলে এই যে চরুচুরা ঘটনা এর পরিপ্রেক্ষিতে গান্ধীজি এই আন্দোলনকে প্রত্যাহার করেন তারপরে গান্ধীজিকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে নেন তো প্রায় ছয় বছর মতন তিনি মহা গ্রেপ্তার করা হয়েছিল মানে থানা জেলে ছিলেন তিনি তারপরে তার আস্তে আস্তে তার যে জনপ্রিয়তা সেটা তিনি হারিয়ে ফেলেছেন এই সিদ্ধান্ত বেশিরভাগ দেশবাসী পছন্দ করেনি কারণ কোনো একটা জায়গার কোনো কারণে পুরো ভারতবাসীর মানে ভারতবর্ষের বিভিন্ন অংশের মানুষ সেখানে অংশগ্রহণ করেছিল ওই আন্দোলনে তো তাদের কথা তিনি মাথায় না রেখে শুধু এই একটা অংশের জনগণের পাপের শাস্তি পুরো ভারতবাসীকে দিয়েছিল তো সেটা তাই ভারতবর্ষের বিভিন্ন মানুষ পছন্দ করেনি তার ফলে গান্ধীজির জনপ্রিয়তা আস্তে আস্তে হ্রাস পেতে পেতে যায় অর্থাৎ হ্রাস পেয়ে যায় দেখো এই আন্দোলনের প্রত্যাহারের পরে তাকে বিভিন্ন যে যারা ছিল বিভিন্ন যারা নেতা ছিল তারা তার সমালোচনা করেছিল তো দেখে নাও এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে কিন্তু তোমরা এগুলোকে মিস করবে না এগুলো নোট করে রাখো হ্যাঁ আমি খুবই ইম্পর্টেন্ট তথ্য রেখেছি এখানে যেগুলো দরকার সবগুলো তোমরা নোট করো আমি যতগুলো ভিডিও তৈরি করছি কিন্তু আমি মানে মনে করো যা দরকার নেই তার যা দরকার তাই দিচ্ছি আমি এখানে বাড়তি কিছু দিচ্ছি না আমি তোমরা সবগুলোকেই নোট করতে পারো মানে একটা নোট আকারে যদি মনে করো তোমরা পাবে পেতে চাও তাহলে সেগুলোকে নোট করে নাও তোমাদেরই হেল্পফুল হবে কাহিনি অনুসারে সেগুলো তৈরি করা আছে তোমরা তোমাদের পড়তে খুব ইজি হবে বা কম সময়ে তোমরা সেগুলোকে ম রাখতে পারবে তো সুভাষচন্দ্র বসু তিনি এই যে ঘটনা যে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা তো সেটাকে তিনি জাতীয় দুবোধ বলে ঘোষণা করেন খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো পয়েন্টগুলো ম রাখবে লালা লাজপত রায় বলেন আমরা একেবারে ছত্রবঙ্গ হয়ে গেলাম মানে এই যে গান্ধীজি যে এই ধরনের যে হুম তিনি যে এই ধরনের চিন্তা ভাবনা বা তিনি যে অস্বযন্ত্র প্রত্যাহারের যে ঘটনাটা তো সেটা চিত্র যে রায় বলেন আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম খুবই ইম্পর্টেন্ট আসতে পারে আমরা একেবারেই ছত্রভঙ্গ হয়ে গেলাম উক্তিরই কাজ ছিল লালা লাজপত রায় চিত্তরঞ্জন দাস বলেন সারা জীবনের মতো সুযোগ হাতছাড়া হল হলো অর্থাৎ গান্ধীজির এই আচরণটাই মানে চিত্তরঞ্জন দাস তিনি বলেছিলেন সারা জীবনের মতো সুযোগ হাতছাড়া হয়ে গেল জওহরলাল নেহরু বলেন তিনি এই সিদ্ধান্তে বিস্মিত ও হতবাক খুবই ইম্পর্টেন্ট গান্ধীজির এই সিদ্ধান্তে কে বিস্মিত হতবাক ছিলেন জওহরলাল নেহরু ঠিক আছে দেখো মুজফর আহমেদ গান্ধীজিকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন দেখো তো আসতে পারে কে গান্ধীজিকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছিলেন মুজাফপর আহমেদ তা সত্ত্বেও এই আন্দোলনকে ভারতীয় প্রথম ভারতের প্রথম সুসংবদ্ধ গণ আন্দোলন বলা হয় এই যে উপযুক্ত যে আলোচনা তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এ অসহযোগ আন্দোলন কিন্তু ভারতের প্রথম সুসংবদ্ধ গণ আন্দোলন ছিল ঠিক আছে তো তারপরে ঘটনাগুলো দেখে শর্টকাটে তারপর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দল প্রতিষ্ঠা হয়েছিল যে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে তারপর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস মারা যান আমরা সুভাষচন্দ্রের ভিডিওর মধ্যে জেনেছিলাম এই চিত্তরঞ্জন দাস ছিল সুভাষচন্দ্রের কিন্তু রাজনৈতিক গুরু ছিল হুম আমরা সুভাষচন্দ্রের যে পার্টটা ছিল ভিডিওটা সেখানে আমরা এদের বিস্তারিত জেনেছিলাম তোমরা সেই ভিডিওটা দেখে রাখলে সেই ভিডিওটা দেখে নেবে প্লেলিস্টটা আছে সবগুলো ভিডিও কমপ্লিট করা আছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়েছিল তারপরে তারপরে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসেন অর্থাৎ বোম্বাই শহরে বোম্বাই শহরে তিনি মানে আগমন ঘটেছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট পাশ হয় আর সেই বয়সে বছরে লালা রাজপত রায়ের মৃত্যু হয় তারপর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল জিন্নার চোদ্দ দফা দাবি আহ হয়েছিল এ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপর লাহোর কংগ্রেসের কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল যা আমরা সবাই জানি হুম প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ঠিক আছে এতটুকু ছিল মানে অসহ আন্দোলনের বা আইনমান্য আন্দোলন অবধি যে কাহিনিটা ছিল তো তোমাদের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো তোমরা লাইক করে দিয়েছো আশা করি তো ঠিক আছে আমরা তারপর পরের পার্টটা দেখে নিই আইনবান্য আন্দোলন দেখো তোমরা কিন্তু এই কেয়ারফুলি দেখো কারণ পরীক্ষাতে আমি দেখেছি যতবারই গান্ধী থেকে প্রশ্ন এসেছিলো আইনমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত সেনা আন্দোলন চম্পরান সত্যাগ্রহ এই চারটা পার্ট থেকে কিন্তু প্রশ্নগুলো আসে আমি দেখলাম যে তো তোমরা এই চারটা পার্ট অন্তত ভালো করে পড়বে ঠিক আছে তারপরে দেখে নাও তো তারপরে দেখে নাও তোমরা যে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আয়নমান্য আন্দোলন শুরু হয় যে আনমান্য আন্দোলনটা হয়েছিল সেটা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এই আন্দোলনে দুটি পর্যায়ে সংগঠিত হয়েছিল এই আন্দোলনটি ঠিক আছে একটি ছিল উনিশশো তিরিশ থেকে একত্রিশ খ্রিস্টাব্দ অব্দি ছিল প্রথম পর্যায়ের আন্দোলনটা আর দ্বিতীয় পর্যায়ের আন্দোলনটা উনিশশো থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল ঠিক আছে তোমরা এটা মনে রাখবে যাই আমরা দেখিনি আনমান্য আন্দোলনের সম্পর্কে ডিটেলসলি তোমরা সম্মেলনটিকে দেখো আইনমান্য আন্দোলনের সূচনা তো আনমান্য আন্দোলন কিন্তু এই যে লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান তো এই লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযানের মধ্যে দিয়ে কিন্তু আনমান্য আন্দোলনের সূচনা হয় হুম আমরা এটা হয়তো সবাই জানি তো দেখে ডিটেলসলি এখান এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আছে এই ডান্ডি অভিযানটা তোমরা এটাকে কেয়ারফুলি দেখো এখানে তারিখগুলো তোমরা মনে রাখবে চেষ্টা মনে রাখার চেষ্টা করবে তো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে দুশোরা মার্চ গান্ধীজি বর্ার লর্ড কে তার লবণ সত্যাগ্রহের কথা জানিয়ে দেন অর্থাৎ সে সময় কিন্তু লর্ড আউরন আরোইন ছিলেন তখনকার বর্লার্ট তো তিনি বর্লার্ট লর্ড আয়রনকে জানিয়ে দেন যে তারা লবণ সত্যাগ্রহ কথা তিনি জানান উনিশশো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের দোসরা মার্চ তারপরে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ সবরমতি আশ্রম থেকে আঠাত্তর জন খুবই ইম্পর্টেন্ট আটাত্তর জন বিশ্বস্ত কর্মীকে নিয়ে সঙ্গে নিয়ে প্রায় প্রায় দুশো মাল দূরবর্তী সমুদ্র উপকূলবর্তী ডান্ডি অভিমুখে যাত্রা শুরু করেন অর্থাৎ তিনি এবং তার যে বিশ্বস্ত কর্মীরা ছিল প্রায় দুশো প্রায় প্রায় না আটাত্তর জনে তো আটাত্তর জন তার কর্মী বিশ্বস্ত কর্মীকে নিয়ে তিনি প্রায় দুশো মাল পথ হেঁটে তারা সমুদ্র উপকূলবর্তী ডান্ডি অভিযানে যাত্রা দেন যাত্রা শুরু করেন অভিমুখে তিনি বা তিনিও তার সঙ্গীরা চব্বিশ দিন পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে সত্যাগ্রহীদের নিয়ে তিনি চব্বিশ দিন পদব্রজে সত্যাগ্রহী গ্রহীদের নিয়ে পাঁচ এপ্রিল গুজরাট প্রদেশের ডান্ডিতে পৌঁছান তারা চব্বিশ দিন পরে তারা ডান্ডিতে পৌঁছান তারপরে এরপর ছয় এপ্রিল মারা বিন্দু পাঁচই এপ্রিল তারা ডান্ডিতে পৌঁছান যেখানে তারা লবণ উত্তোলন করবে সেখানে তারপরে ছয় এপ্রিল নির্দিষ্ট কর্মসূচি অনুসারে ডান্ডিতে প্রকাশ্যে আরব সাগরের জল থেকে লবণ তৈরি করেন তারা কোথা থেকে তারা লবণ তৈরি করেছিল আরব সাগরের জল থেকে তিনি লবণ মানে এই লবণ তৈরি করে তিনি লবণ আইন ভঙ্গ করেন অর্থাৎ সে সময় যে লবণের জন্য কিন্তু কর দিতে হতো ব্রিটিশদেরকে তো সেটা যাতে না দিতে হয় জন্য তিনি এই আইনটাকে ভঙ্গ করেন তো ছয়ই এপ্রিল থেকে তেরোই এপ্রিল পর্যন্ত সমগ্র ভারতে জাতীয় সপ্তাহ সপ্তাহ ঘোষিত হয় এইভাবে গান্ধীজির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইনমান্য আন্দোলন শুরু হয়ে যায় তাহলে মনে রাখবে আইনমান্না আন্দোলন কিন্তু এই ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহের মধ্যে দিয়ে শুরু হয় ঠিক আছে তো এখানে যে আটাত্তর জন যে সত্যাগ্রহী ছিল তাদের কথা কিন্তু মনে রাখবে কিন্তু দুই হাজার উনিশে হয়তো এসেছিল এই পয়েন্ট প্রশ্নটা আইনমান্য আন্দোলনের বিস্তার অর্থাৎ আনমান্য আন্দোলনটা কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল গান্ধীজি কর্তৃক আইনমান্য আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই আন্দোলন গুজরাট থেকে বাংলা বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ কর্ণাটক দিল্লি মাদ্রাজ অর্থাৎ সারা ভারতে কিন্তু ছড়িয়ে পড়ে এই আন্দোলনটা অর্থাৎ সারা ভারতবর্ষের যারা জনগণ ছিল বা দেশবাসী তারা কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তো এই আন্দোলনে নারীরা যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ছিল তারা নারী নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্বরজন্য সরি স্বরোজন্য হবে সরোজিনু নাইডু ও বাসন্তী দেবী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন ঠিক আছে সেটা স্বরোজনীয় হবে সরোজিনু নাইডু হবেন আর বাসন্তী দেবী তারা উল্লেখয উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এই আন্দোলনে তারপর দেখেন খান আব্দুল গফর খানের নেতৃত্বে আইনমান্য আন্দোলন অর্থাৎ একদিকে তো গান্ধীজি তারা আন্দোলন করছিল তো আরেক ভারতবর্ষের আরেকটা প্রান্তে খান আব্দুল গফর খান তখনকার যে নেতা ছিল আফগান নেতা তিনি আন্দোলন করেছিলেন তো খান আব্দুল খান ছিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের আফগান নেতা খুব ইম্পর্টেন্ট তিনি খুদা ই খিদ খিদমদকার খিদমত খিদমৎকার বা ঈশ্বরের সেবক নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো মনে রাখবে কে খুদা ই খিদ মৎকার বা ঈশ্বরের সেবক নামে পরিচিত ছিলেন খান আব্দুল গপ্পর খান তিনি কিন্তু এই সরি ঈশ্বরের সেবক বা খুদা ই খিদমত মত গার বা ঈশ্বরের সেবক নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তাকে কিন্তু এটি মানে সরি এটা সংগঠন হবে হ্যাঁ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই সংগঠন প্রায় চল্লিশ হাজার সদস্য নিয়ে এর সদস্য ছিল মানে যে সংগঠন তিনি গঠন করেছিল তো সে গঠন সংগঠনে প্রায় চল্লিশ হাজার সদস্য ছিল এই সংগঠনের সদস্যরা লাল রঙের পোশাক পরতো বলে এরা লাল কর্তা নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট যে খান আব্দুল খানের যে সোনিরা ছিল তো তারা যে পোশাক পরতেন সেটা ছিল লাল রঙের তাই তারা লাল কর্তা নামে পরিচিত তিনি গান্ধীজির অহিংস নীতিতে ছিলেন তাহলে তিনি গান্ধীজির কোন নীতি ছিলেন অহিংস নীতিতে কারণ গান্ধীজী অহিংসা বোঝা তাই তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খুব ইম্পর্টেন্ট তাহলে কে সীমান্ত নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফ্ফর খান তারপর দেখে নাও গান্ধী আয়রন চুক্তি তো গান্ধী আয়রন চুক্তি কবে স্বাক্ষরিত হচ্ছে দেখে নাও সাইমন কমিশন গঠনের সরি সাইমন কমিশনের রিপোর্ট পেশ হওয়ার পর এই রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ষোলোই নভেম্বর লন্ডনে প্রথম টেবিল বৈঠক ডাকে খুবই ইম্পর্টেন্ট তাহলে প্রথম গোল টেবিল বৈঠক কোথায় ডেকেছিলো লন্ডনে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ষোলোই নভেম্বর তো জাতীয় কংগ্রেস এই বৈঠকে যোগ দেননি অর্থাৎ জাতীয় কংগ্রেসের কোনো সদস্য এই এই বৈঠকে যোগ দেন যোগদান করেননি দীর্ঘ আলাপ আলোচনার পর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ গান্ধী আয়রন চুক্তি স্বাক্ষরিত খুব ইম্পর্টেন্ট তো গান্ধী আয়রন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ কংগ্রেসের করাচি অধিবেশনে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশ মার্চ গান্ধী আয়রন চুক্তি অনুমোদিত হয় তাহলে গান্ধী আয়রন চুক্তি কবে অনুমোদিত হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ করাচি অধিবেশনে তো প্রথম গোল টেবিল আমরা দেখেছিলাম তো দ্বিতীয় গোল টেবিল দেখো গান্ধী আয়রন চুক্তি অনুযায়ী উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে গান্ধীজি কংগ্রেসের এক প্রতিনিধি হিসাবে লন্ডনের দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেন অর্থাৎ লন্ডনের যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে তো সেখানে গান্ধীজি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে যোগদান করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের আটাশি ডিসেম্বর গান্ধীজি লন্ডন থেকে খালি হাতে ফিরে আসেন ভারতে ঠিক আছে তারপর দেখে নাও দ্বিতীয় পর্যায়ে আইনমান আন্দোলন অর্থাৎ প্রথম পর্যায়ে তো ছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর দ্বিতীয় পর্যায়ের আন্দোলন শুরু হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এরপর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চারই জানুয়ারি গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় তাহলে কি হয়েছিল উনিশশো চার খ্রিস্টাব্দে গান্ধীজিকে সরি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চারই জানুয়ারি গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী ছয় মাসে আটানব্বই আটানব্বইটি ছাপাখানা এবং একশো নয়টি নয়জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয় কারণ ওই সময় গান্ধীজি তো ছিল জেলে তাই মানে যে আন্দোলনটি একটি কিন্তু স্থিমিত হয়ে গেল তো সে কারণে এই যে আটানব্বইটি ছাপাখানা বা একশো নয়জন সাংবাদিক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর দেখানো যে পয়েন্টটা আছে সাম্প্রদায়িক বাটোয়ার নীতি বাটোয়ার নীতি এই যে অন্যান্য আন্দোলনটাকে দমন করার জন্য কিন্তু এটা নীতিটা ঘোষণা করা হয়েছিল জাতীয় আন্দোলন দমনের উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড মনে রাখবে রামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেন খুব ইম্পর্টেন্ট তাহলে সাম্প্রদায়িক বাটোয়ীতি কবে ঘোষিত হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড মনে রাখবে তারপর হয়েছিল পোনা যুক্ত হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে সেপ্টেম্বর অনুন্নত সম্প্রদায়ের নেতা ভীমরাও আম্বেদকর ও বর্ণ হিন্দুদের পক্ষে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ মদন মোহন মালব্য তো এই নেতাদের সাথে পূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অর্থাৎ গান্ধীজির পক্ষ হিসেবে ছিল এই যে রাজেন্দ্র প্রসাদ বা মদন মোহন মালব্য তারা আর ছিল আম্বেদকর মনে রাখবে কিন্তু অনেক অনেক জায়গাতে দেখবে পাবে আম্বেদকরও গান্ধীজির মধ্যে হয়েছিল সেটাও কারেক্ট কিন্তু তো গান্ধীজি তো সে সময় ছিল জেরে ছিল ঠিক আছে তো তারা কিন্তু গান্ধীজির পক্ষ হিসেবে তারা ছিল তাদের মধ্যে পূর্ণা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নম্বর রাখবে এই চুক্তির ফলে গান্ধীজির অনশন ভঙ্গ করেন অর্থাৎ এই চুক্তির ফলে গান্ধীজি তার অনশন ভঙ্গ করেছিলেন এবং বিনা সত্ত্বে জেল থেকে মুক্তি পান গান্ধীজি তারপর তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল এরপরে সাম্প্রদায়িক বাটোয়ার নীতি ঘোষণা এবং পূর্ণা চুক্তির পটভূমিকায় ব্রিটিশ সরকার উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক আহ্বান করেন খুবই ইম্পর্টেন্ট তাহলে লন্ডনের তৃতীয় গোল টেবিল বৈঠক কবে আহ্বান করা হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর প্রথম হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল দ্বিতীয় যে গোল টেবিল বৈঠক উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল এটা মনে রাখবে তো তৃতীয় গোল টেবিল গোল টেবিল বৈঠক আহ্বান করেন কিন্তু জাতীয় কংগ্রেসের কেউ কিন্তু এই বৈঠকে হুম যাননি কিন্তু অংশগ্রহণ করেননি তারা কিন্তু আন্দোলন চালিয়ে যান আইনমান্য আন্দোলন প্রত্যাহার তাহলে আইনমান্য আন্দোলন কেন প্রত্যাহার করেছে দেখে নাও সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ও পুনা চুক্তির পর আন্দোলন স্তীমিত হয়ে যায় এই যে চুক্তিগুলো হয়েছিল তারপরে কিন্তু আন্দোলনটা আরও স্তীমিত হয়ে যায় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি জেল থেকে ছাড়া পাওয়ার পর কংগ্রেসকে আন্দোলন স্থগিত রাখার পরামর্শ দেন যখন তিনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন তারপর তিনি কংগ্রেসকে তার আন্দোলনটাকে স্থগিত রাখার পরামর্শ দেন তারপর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে বিহার ভূমিকম্প হয়েছিল একটি ভয়ানক ভূমিকম্প হয়েছিল এর ফলে সেখানকার যে অবস্থা খুবই শোচনীয় ছিল তো সেই কারণে সেই পরিস্থিতিতে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আটই মে অনুষ্ঠিত কংগ্রেসের পাটনা অধিবেশনে আইনমান্য আন্দোলন প্রত্যাহার করা হয় অর্থাৎ পাটনা যে অধিবেশনটা হয়েছিল কংগ্রেসের সেখানে আইনমেন আন্দোলনটাকে প্রত্যাহার করা হয়েছিল তো এই ছিল আজকের আমার আলোচনা তো আমরা পরের ভিডিওতে আমরা বারো আন্দোলন সম্পর্কে ডিটেলসলি জেনে নেব আর গান্ধীজি সম্পর্কে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে বা কোশ্চেনগুলো তো সেগুলো সেই ভিডিওটার মধ্যে চেষ্টা করবো ডিসকাস করানোর খুবই ইম্পর্টেন্ট অনেক অনেক প্রশ্ন আছে যেগুলো হয়তো এই ডিটেলসের মধ্যে মানে আমি ডিসকাস করতে পারিনি যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবে সবাইকে ধন্যবাদ সম্বন্ধটিকে দেখা